আমাদেরকে বলা হয় আগুনের সন্ত্রাস, আমাদেরকে বলা হয় আমরা খুন খুনের রাজনীতি করে। প্রিয় ভাইরা, কোথায় চৌধুরী আলো? কোথায় আমার ইতিহাস? সেই জবাব আজও দিতে পারবেন না। হাস্যাস্পদ কথা, এ দেশের আইন মন্ত্রী বলে 50 বছরে লুনি সাগরে শাসিত হতে পারে নাই। লজ্জা হয় না আইনের শাসনের কথা বলে? আজকে দেশের সুশাসনের কথা বলেন, স্মার্ট বাংলাদেশ করবেন সেই কথা বলেন। লজ্জা হওয়া উচিত যারা দ্রব্যমূল্যের উচ্চগতি রুখতে পারেন না, যারা মানুষকে ঘরে ঘুমাবার ব্যবস্থা করে দিতে পারেন না, যারা আজকে উন্নয়নের নামে মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে, তাদের লজ্জা হওয়া উচিত। তাপনের কথা বলা, তাদের মুখ বন্ধ করে পদত্যাগ করা উচিত, কারণ আপনারা এই সরকার, এই সরকার জনগণের সরকার না, জনগণের ভোটের সরকার না। তাই আমরা মনে করি যতই অবহেলা করে, আপনারা আমাদেরকে অবহেলা করে কথা বলেন, নিজেরা যে অবহেলিত হচ্ছে দিন দিন, নিজেরা যে আজকে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আমাদেরকে দুর্বল বলেন না, আমরা সবল আছি, আমরা সৎ আছি, আমরা সততার সহিত অতীত সরকার পরিচালনা করেছি। তাই আমার নেত্রী বলেছে, বিদেশ আমার বন্ধু প্রভু নাই, বিদেশের মাটিতে আমার এক ছটাকের জায়গাও নাই। আজকে ওকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে মহেশ পরিবারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে কত মক্ষ পরিবারকে বানিয়েছেন এদেশে, তার হিসাব আপনাকে একদিন দিতে হবে। স্বৈরাচারেরা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, ইতিহাসে লেখা আছে। কষ্ট হচ্ছে জানি বিএনপি নেতা কর্মীদের, মির্জা আব্বাস, মির্জা আলমগীর, আমির খসরু, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আমরা পারছি না, আমরা পারি, জনগণ আমাদের সাথে আছে, কিন্তু পারি না রাষ্ট্রীয় যন্ত্রের কারণে। ইনশাল্লাহ জনগণ আপনাদের সাথে আছে, অচিরে আপনারা আসবেন বাংলাদেশে, আবার কর্মসূচি আসবে, আবারও এই স্বৈরাচার, এই অত্যলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে, অক্ষরে অক্ষরে সব কিছুর হিসাব নেওয়া হবে। শুধু এইটুকু বলেই শেষ করতে যাই, বাংলাদেশ কারো একা নয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সে অঙ্গীকার যারা আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন মুক্তিযুদ্ধ ভাইরা, আপনাদের সে অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা লড়াই আছি, লড়াই করে ইনশাল্লাহ বাংলাদেশে একদলীয় শাসনকে বিদায় করব, এবং কেয়ারটেকার সরকারের অধীনে এই দেশে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার কায়েম করব। আল্লাহ হাফেজ।